স্বজন পোষণ বন্ধ করতে হবে, ভ্যাকসিন নিয়ে স্বজন পোষণ বন্ধ করতে হবে। করোনা ভ্যাকসিন বন্টন নিয়ে সড়ক বিজেপি উত্তর দিনাজপুর জেলা সংগঠন। বৃহস্পতিবার বিজেপির ইসলামপুর শহর মণ্ডলের পক্ষ থেকে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে এক বিক্ষোভ কর্মসূচি করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলার যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাসের অভিযোগ, কেন্দ্র সরকার ভ্যাকসিন পাঠাচ্ছেন তবে রাজ্য সরকার তা সঠিকভাবে বণ্টন করছে না। তিনি আরও অভিযোগ করে বলেন, ভ্যাকসিন সবাইকে দেওয়া হচ্ছে না, মুখ চিনে চিনে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই সমস্ত দুর্নীতি বন্ধ করা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাস। করোনা ভ্যাকসিন নিয়ে যে সারা বাংলায় যেভাবে দুর্নীতি, স্বজন পোষণ এবং পেছনের দরজা দিয়ে ভ্যাকসিন বিতরণের যে কার্যসূচি তৃণমূল চালাচ্ছে, যে প্রকৃত যারা ভ্যাকসিন প্রাপক সাধারণ মানুষকে ভ্যাকসিনের জন্য যেভাবে অসহায় অবস্থায় ঘুরতে হচ্ছে, পেছনের দরজা দিয়ে নোংরামি যে চলছে, তার প্রতিবাদে আমরা আজকে এই রায়গঞ্জ এসডিও অফিসে, ইসলামপুর এসডিও অফিসে আমরা এখানে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। কারণ গণতান্ত্রিক দেশে যেখানেই যে সমস্ত অন্যায় হয় তার প্রতিবাদ গণতান্ত্রিক পথেই করতে হয়। আপনারা জানেন সারা রাজ্যে যে প্রশাসনিক যে যা সিস্টেম আছে, স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, স্বাস্থ্য বিভাগ স্বাভাবিক নিয়মে নিরপেক্ষভাবে যে ভ্যাকসিন দেওয়া, অন্যান্য রাজ্যে যেটা চলছে কেন্দ্রের দেওয়া ভ্যাকসিন, আমাদের রাজ্যে সেটা হচ্ছে না। আমাদের রাজ্যের সমস্ত জায়গাতেই এই ধরনের স্বজন পোষণ, দু নম্বরই বিশেষ করে তৃণমূল নেতাদের হাত দিয়ে সবকিছু বিতরণ এরকম হয়, আপনারা জানেন। এদিন উত্তর দিনাজপুর জেলার দুটি সাব ডিভিশন ইসলামপুর ও রায়গঞ্জে ভ্যাকসিন বণ্টন নিয়ে প্রতিবাদ করা হয়। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। Unique collection, all types of female dresses, western top, designer sarees, churidar, kurta, leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Shri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.